আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আপার প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ভিডিও শুরু করে তোমাদের ছোট্ট শেষ করতে চাই এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি আবার আমি চাকরি পাচ্ছি জন্য একটা বড় সড় কিন্তু সুখবর কিন্তু চলে আসলো। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথমে যে কিছুটা নিচের দিকে ওয়েবসাইটের নাম নিয়ে তোমরা দেখতে পারবে কিন্তু আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশিত হবে আগামী সোমবার অর্থাৎ 21 জুন 2021। কিন্তু বড় সড় সুখবর আপার প্রাইমারি চাকরি পাচ্ছিদের জন্য আসতে চলেছে। আমরা এখানে ক্লিক করলেই একটা নোটিশ ডাউনলোড করে দেখতে পারবে। নোটিশটি এরকম থাকবে, এখানে স্পষ্টভাবে সবকিছু ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। এটা বিশাল বড় সুখবর আপার প্রাইমারি চাকরি পাচ্ছিদের জন্য। যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সবার আগে আমার চ্যানেলে তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তো এবার এসছি প্রাইমারিটে 2014, 2017 এবং 2009 নিয়ে। তো দেখো 2014 যে পেন্ডিং যেসব তোমাদের ক্যান্ডিডেটস রয়েছে যাদের নিয়োগ প্রক্রিয়া এখনো হয়নি, তাদের ইন্টারভিউ কবে হবে এবং নিয়োগ প্রক্রিয়াটি কবে হবে সে বিষয়ে জানতে চেয়েছ। তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুব শীঘ্রই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি কিন্তু অবশ্যই জানিয়েছেন যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ তার প্রতিফলন কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু তাদের ইন্টারভিউ লিস্ট দেওয়া হচ্ছে। এবং 2017 যদি রেজাল্টের কথা বলি, তোমাদের 17 রেজাল্ট কিন্তু অনেকাংশেই তৈরি হয়ে গেছে এবং আগামী এক মাসের মধ্যে কিন্তু তোমাদের একটা সুখবর আসতে চলেছে, এটা বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। এছাড়া যদি কথা বলি 2009, তা 2009 কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কিন্তু সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ তোমাদের জন্য নিতে চলেছে এবং প্রাইমারিটের 2009 কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হতে চলেছে। তোমার আর কটা দিন ধরে যদি অপেক্ষা করো, সব শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার এবার দ্রুতগতিতে চালাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামতটা অবশ্যই লিখে জানাও। তুমি নিতে পারছো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে না। তো চলো বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুনের সঙ্গে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।